পরেও প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ। এবার বিস্তারিত, ঢাকা ও সিউলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এখানে তিন দিনের সরকারি সফর শেষে দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী লি নাক ইয়ন আজ ঢাকা ত্যাগ করেছেন। বেলা 11:30 একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিদায়ের আগে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকুশ দল কোরীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। এর আগে সকালে লি রাজধানীর ধানমন্ডি 32 নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন তাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অভ্যর্থনা জানান। তিনি কোরিয়ার প্রধানমন্ত্রীকে জাতির পিতার ইতিহাস সম্পর্কে ব্রিফ করেন।